আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের 173টি জিনোম উন্মোচন করেছে সায়েন্স ল্যাবরেটরি, দেশে ভ্যাকসিন আবিষ্কারের আশা। সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি যাত্রী পরিবহন লঞ্চে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই সদরঘাট টার্মিনালে। ১৭ জেলায় বানভাসী মানুষের দুর্বিষহ জীবন, এক যুগের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা এবার, বলছে পানি উন্নয়ন বোর্ড। পুলিশের দুর্নীতি অপরাধীদের সাথে সখ্যতা বন্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন আইজিপি। এবং শ্রদ্ধা ও ভালোবাসায় নন্দিত লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, এখন পর্যন্ত করোনা ভাইরাসের 173টি নমুনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর। এর মধ্যে 8টি ইউনিক মিউটেশন পাওয়া গেছে। সকলে বিসিএসআইআর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এই গবেষণায় ভ্যাকসিন উদ্বোধনে সহায়তা ছাড়াও করোনার চিকিৎসায় সাফল্য এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। যে কোনো ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিষেধক তৈরিতে সর্বাধুনিক প্রযুক্তি, ওই ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা সম্পূর্ণ জীবন রহস্য উন্মোচন করা। এর মাধ্যমে ভাইরাসের উৎস, গতি প্রকৃতি ও বিস্তার জানা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা ভাইরাস বাংলাদেশে জিনোমিক লেভেলে 590টি ও প্রোটিন লেভেলে 273টিরও বেশি পরিবর্তন ঘটিয়েছে। দেশের 10টি প্রতিষ্ঠান এরই মধ্যে করোনা ভাইরাসের 222টি নমুনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। সায়েন্স ল্যাবরেটরি নামে পরিচিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর 173টি নমুনার জিনোম সিকোয়েন্স করে দেশে করোনা সংক্রমণের প্রধান কারণ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। আমরা বলছি জিন লেভেলে পরিবর্তন হচ্ছে 590। আমরা এই পর্যন্ত যতগুলো জিনোম সিকোয়েন্স করেছি প্রত্যেকটা এসে আমরা এই 614টা আমরা পেয়েছি। একটা মিউটেশন কারণেই এই আমাদের যে মহামারী বা আমাদের যে এটা সংক্রমণটা এটা বাড়ছে আর কি। আমরা কিছু মিউটেশন পেয়েছি এই স্পিড পজিশনের মধ্যে 38টা, তার মধ্যে 8টা মিউটেশন পেয়েছি ইউনিক। ইউনিক মিন্স এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, করোনা ভাইরাসের মোট 300টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি যে কীভাবে এটার প্রাদুর্ভাব হচ্ছে, কীভাবে এটা বাড়ছে, কীভাবে কোথায় কমছে, সেগুলো জানার জন্য কিন্তু এটা আমাদের জানা দরকার এবং সেইভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি ইনশাল্লাহ। মন্ত্রী জানান, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন সংস্থা। বাংলাদেশ সহ এ অঞ্চলের প্রতিষেধক উদ্ভাবনে জিনোম সিকোয়েন্সের এসব উপাত্ত কাজে আসবে বলে আশা করেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন হচ্ছে দেশের বেশিরভাগ লঞ্চে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই রাজধানীর সদরঘাট টার্মিনালে। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে কিছু লঞ্চ স্বাস্থ্যবিধি মানছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দিন যতই যাচ্ছে করোনা নিয়ে মানুষের মধ্যে যেন ভয় ততই কমছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের এই বিচরণ দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী। তবে পন্টুনের চেয়ে অধিকাংশ লঞ্চের ভেতরের চিত্র আরও ভয়াবহ। অনেকেই শারীরিক দূরত্ব না মেনে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই তাদের মাঝে। বহুত লোক যাইবে, সবারই প্রয়োজন আছে, এছাড়া কিছু করার নেই। আছে ঝুঁকি, অবশ্যই আছে। তারপরে এখন বাধ্য হয়ে কি করার। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে যাত্রীর অভাবে অনেক লঞ্চ বন্ধ থাকায় কিছু রুটে ভিড় বেশি রয়েছে। এখন মাল মোড়ে যে সামনে গিয়ে দেয় কিছু মাল টাল হয়েছে, কিছু ব্যবসায়ী পত্র আসছে, এই জন্য একটু দেখা যায় একটু যাত্রী বেশি। এর ভিন্ন চিত্র আছে দক্ষিণাঞ্চলের বড় লঞ্চগুলোর ক্ষেত্রে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল এবং টিকিট বিক্রির স্থানও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডেকের যাত্রীদের জন্য রশি দিয়ে নির্ধারণ করা হয়েছে স্থান। আমরা 3 ফুট অন্তর অন্তর জায়গা ফাঁক রেখেছি, যেখানে যাত্রী বসতে পারবে না,
এবং আমরা সারিবদ্ধভাবে মানে বাসের অনলাইনে যেভাবে টিকিট কাউন্টার করা হয় আমরা সেভাবে সিট করে আমরা যাত্রী বসতে দিচ্ছি। শুধু ডেকে নয়, কেবিনের যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছেন তারা, এজন্য যাত্রীরাও সন্তুষ্ট। সালাম শিপিং লাইনের এমবি মানামি একমাত্র বাংলাদেশে প্রথম যারা এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যাত্রী পরিবহন করে যাচ্ছে। তাদের যে মানে আচার বিধি বা আপনার সামাজিক দূরত্ব যে আছে সেটা এক কথায় বলতে গেলে খুব সুন্দর আছে। করোনা পরিস্থিতির প্রথম দিকে অনেকটা কড়াকড়ি থাকলেও এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের মধ্যে একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। করোনা মহামারীর সময় প্রথম দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা নানামুখী উদ্যোগ নিলেও এখন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে ভিন্নতাও আছে কিছু কিছু লঞ্চ মালিকদের ক্ষেত্রে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 4 জন প্রাণ হারিয়েছেন কুমিল্লায়, আর শনাক্ত বিবেচনায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন বরিশালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। ঘুরছে অর্থনীতির চাকা, করোনার ভয়কে পেছনে ফেলে এভাবেই চলছে মানুষের যাত্রা। থেমে নেই ভাইরাসের বিস্তার। সোমবারও শতকরা 45% করোনার টেস্ট পজিটিভ এসেছে বরিশালে, খুলনায় 33, কুমিল্লায় 26 পরীক্ষায় চট্টগ্রামে 23% মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। টানা দ্বিতীয় দিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুমিল্লায়, যেখানে উপসর্গ নিয়ে 3 জনের। যদিও এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ব্রিফিংয়ে যুক্ত হবে না। সেখানে প্রায় 5,000 মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কিছুদিনের চিত্র বলছে চট্টগ্রামে মৃতের সংখ্যা কমছে। শেষ 24 ঘন্টায় 2 জন মারা গেছেন। 380টি নমুনা পরীক্ষায় 85 জনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। খুলনাতেও সাধারণ পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড-19। আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 831টি নমুনা পরীক্ষায় 272 জনের দেহে এর উপস্থিতি পাওয়া গেছে। 2 জন করে প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জ এবং সিলেটেও। এ পর্যন্ত প্রায় 3,500 মানুষ আক্রান্ত হয়েছেন সিলেটে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 140টি। এছাড়া 1 জন করে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এ পর্যন্ত 5,700 বেশি মানুষ আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। রোববার 1 জনের মৃত্যু হয়েছে সেখানে। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখনও সবার উপরে চট্টগ্রাম, এরপরে খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং বগুড়ার অবস্থান। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনার বৈশ্বিক সংকটে বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী মিথ্যাচারে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্যে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানান তিনি। সাবেক সভাপতি পত্রিকা রিপোর্ট অনুযায়ী এ বিএনপি নেতা সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে নাকি 10 লাখ লোক আক্রান্ত, কোনো চিকিৎসাই নেই দেশে, 10,000 মানুষ ইতালির পথে রয়েছে, যারা ইতালি যাচ্ছে তাদের সবার কাছে নাকি ভুয়া রিপোর্ট, আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে ছোট করা, লাখ লাখ প্রবাসীদের অস্থিরতায় ফেলে দেয়া এমন অসত্য তথ্য দিয়ে ইতালির গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইতালি প্রবাসীরা ক্ষুব্ধ। বিএনপি দেশ ও বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো। রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শাহেদের মতো লোকদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এর আগে 200 সাংবাদিকদের প্রত্যেকের হাতে 10,000 টাকার চেক তুলে দেন তিনি। বিরুদ্ধে যেগুলো মামলা রয়েছে অবশ্যই সেগুলো ইনকোয়ারি হচ্ছে। আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে দেব।
দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার বানভাসী মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় জামালপুরে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গত এক যুগেও এমন দীর্ঘমেয়াদি বন্যা হয়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে করোনা ভাইরাসের মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি ভাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র নদসহ অন্যান্য নদ নদীর পানিতে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি আর 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফরিদপুরে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার পানির তীব্র স্রোতে ফরিদপুরের সাদিপুর গ্রামের বিল গজারিয়া এলাকায় শহররক্ষা বাঁধের বিশাল অংশ ভেঙে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। মানিকগঞ্জের 4টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল গরু পশু পাখি নিয়ে আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। এই লোকের ভিতরে সই বানাইছি, ওই সইয়ের ভিতরে আর কি থাকি টাকি না খাই। আমি সিলেটের কিছু নাই অবস্থা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেব বলছে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বন্যা। একইভাবে গত সপ্তাহের মতোই আর কি অবস্থা হবে। আরো পানি কিছুটা বাড়বে এবং আক্রান্ত এলাকাগুলো আরো বিস্তৃত হবে কিছুটা। তো সব মিলে আমার এই মাস জুড়েই থাকবে বন্যাটা এবং হয়তো অগস্টের ফার্স্ট উইক নাগাদ হয়তো আপনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। 2007-এর বন্যাটা, তবে ওইটা নর্থ বেঙ্গলেই বেশি এফেক্ট হয়েছিল। সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় টানা 7 দিন অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার পর 2 দিন ধরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কমায় বগুড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। ভারী বৃষ্টির পানিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতরাত থেকে বেলা 12টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর সিডিএ আবাসিক এলাকা মুরাদপুর ও বহদ্দার হাটসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানিতে ডুবে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় চট্টগ্রাম নগরীতে 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদক নির্মূল পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি এবং মাদক কারবারীদের সাথে সখ্যতা দূর করা হবে বলে জানিয়েছেন আইজি ডক্টর বেনজির আহমেদ। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহিষ্ণুতা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বর্তমান সরকার ক্ষমতা আসার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় এ বিষয়টি। এ বাস্তবতাকে সামনে রেখে বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে পুলিশ রাব আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এত কিছুর পরও মাদক নির্মূল করা সম্ভব হয়নি। কোনো কোনো সময় এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ একাধিক মতবিনিময়ের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রথমবারের মতো দেশের 660 থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কঠোরে বার্তাটি পৌঁছে দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর, আপনারা জানেন সরকারের এসে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা মূলত সেই শূন্য সহিষ্ণুতার নীতিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি পুলিশ সংগঠন হিসাবে এবং সংগঠনের অভ্যন্তরেও, দুই জায়গাতেই আমরা এটি বাস্তবায়ন করছি। পুলিশ প্রধান আরও বলেন,
দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে পুলিশ নানামুখী উদ্যোগ নিয়েছে। দেশকে ড্রাগ মুক্ত করতে হলে বা দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এবং সেখানে যদি পুলিশকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাহলে সর্বাগ্রে পুলিশের মধ্যকার আভ্যন্তরীণ দুর্নীতি বা পুলিশের মধ্যে যারা ড্রাগ থেকে অন্যায়ভাবে অর্থ নেয় বা যারা ড্রাগের সঙ্গে জড়িত থাকে বা ড্রাগ সেবন করে তাদের বিরুদ্ধে আমাদের খড়গস্ত হতে হবে। এদেরকে পরিষ্কার না করে দেশের জন্য কাজ করা যাবে না। মাদক কারবারীদের সাথে কোনো পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, প্রখ্যাত নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এদিনে নানা কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরের নুহাশপল্লিতে। সকালে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাহন সহ পরিবারের সদস্য এবং ভক্ত অনুরাগীরা। নুহাশপল্লিতে হুমায়ুন আহমেদের নামে এখনও জাদুঘর প্রতিষ্ঠা করতে না পারায় এ সময় দুঃখ প্রকাশ করেন শাহন। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনায় মোহনগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রবাদ প্রতিম জনপ্রিয় এই লেখক। তার বিশাল সাহিত্য সম্ভার বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি বইয়ের পাঠক সৃষ্টিতেও রেখেছে বিরাট অবদান। আহমেদ যেখানে আছেন সেখানে আমরা জায়গাটাও মোটামুটি ঠিক করেছি, একদম যে সমাধির পাশেই আমরা একটি জাদুঘর করতে চাইছি। হুমায়ুন আহমেদের তো শুভাকাঙ্ক্ষীর মতো হুমায়ুন আহমেদের পরিবারের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি, চেষ্টা যদি থাকে সফল হবে, স্বপ্ন যদি থাকে সফল হবে। স্বপ্নটা তো বুনেছি, নিজের মধ্যে বুনেছি, ভক্তদের মধ্যে বুনেছি, আর মিউজিয়াম হবে এটা আমি নিশ্চিত করতে পারি। মিউজিয়াম এটা এখানেই হবে। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে শেয়ার বাজারের খবরে চলে যাচ্ছি। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা অভিহিত মূল্যে বাজারে 1,50,00,000 শেয়ার ইস্যু করে 15 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এই অর্থ দিয়ে মজুদ ছাউনি, প্ল্যান্ট সেট নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 14% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 7% নগদ ও 7% বোনাস লভ্যাংশ। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.02 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.41 টাকা। সম্পদ মূল্য হয়েছে 15.49 টাকা। আগামী 3 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 10 আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশায় আলাদা নৌকাডুবির ঘটনায় একজনের মৃত, বাবা মেয়ে নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় তাহিরপুরে পাঠলাই নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ এক যুবকের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। এছাড়া গতকাল চন্দ্রসোনার তাল হাওরের শয়তানখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বাবা মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক খামারি এবার কোরবানি ঈদে তুলেছেন তার 40 মন ওজনের গরু।
কালো পাহাড় নামের শাড়িটির দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। যা দেখতে খামারির বাড়িতে প্রতিনিয়ত হাজির হচ্ছেন উৎসুক মানুষ। স্থানীয় সোহেল মাস্টারের বাড়ির খামারে গরু আছে 13টি, তবে সব আকর্ষণের কেন্দ্রে এই কালো পাহাড়। 3.5 বছরের অস্ট্রেলিয়ান ক্রস এই শাড়িটি এত বড় হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সারা বিশ্বে মরণঘাতে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,60,000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। শুধু সংক্রমণ নয়, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7,360 জনে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দাম বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদা মতো ধান সংগ্রহ করতে পারছেন না চালকল মালিকরা। এতে আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সরকারি গুদামে চাল সরবরাহ কমিয়ে দিয়েছেন তারা। একই সাথে কৃষক ও ব্যাপারীরাও মোকামে ধানের সরবরাহ কমিয়ে দেওয়ায় এবছর সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে গত 7 মে থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে চাল সংগ্রহ কার্যক্রম, চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। এবার পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। লন্ডনের ওয়েম্বিল স্টেডিয়ামে 15 মিনিটে গোলের সুযোগ পায় গানাররা, তবে সেই সুযোগ নষ্ট করেন আবু মায়াঙ্গো। এর 3 মিনিট পরই দলকে এগিয়ে নেন গ্যাবনের এই স্ট্রাইকার। প্রথমার্ধে সিটি কিছুটা সুযোগ তৈরি করলেও তাদের 5 শটের একটিও গোল পোস্টে যায়নি। উল্টো 71 মিনিটে পাল্টা আক্রমণে আবু মায়াঙ্গোদের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। বাকি সময় অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। এ নিয়ে রেকর্ড 21 বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। করোনা ভাইরাসের 173টি জিনোম উন্মোচন করেছে সায়েন্স ল্যাবরেটরি, দেশে ভ্যাকসিন আবিষ্কারের আশা। সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসা ঠাসে যাত্রী পরিবহন লঞ্চে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই সদরঘাট টার্মিনালে। ১৭ জেলায় বানভাসী মানুষের দুর্বিষহ জীবন, এক যুগের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা এবার, বলছে পানি উন্নয়ন বোর্ড। পুলিশের দুর্নীতি অপরাধীদের মধ্যে সক্ষমতা বন্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন আইজিপি। এবং শ্রদ্ধা ভালোবাসায় নন্দিত লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।